এখন যদি আসো অনেক ফুল পাবে এখানে। খাওয়া দাওয়া এখানে সেরে তারপর আবার ফুলের বাগানে ঘোরো। রানীর মাথার ক্রাউন আসছে। আর এই দোকান থেকে নিয়ে নাও এরকম সুন্দর ফুলের তোড়া। আমরা কিছু ব্রেকফাস্ট করে আসিনি তো। এই ফুলই কিন্তু কোলাঘাটে যে বিখ্যাত মার্কেট আছে সেখানে কিন্তু সাপ্লাই হয়। এখান থেকে ফুল বিক্রিও করছেন এনারা। এটাই কিন্তু সবচেয়ে টাফ। ও ক্যা বাত, আজ আমরা চলে এসেছি খিরাই। সত্যি মনে হচ্ছে আমরা আজ এক ফুলের দেশে চলে এসেছি। আজকের এই ভিডিও থেকে তোমরা কি পাবে সেটা তোমাদের একবার বলি। প্রথমেই দেখতে পাবে খিরায় কি কি রয়েছে দেখার মতো, কোথায় খাবে তোমরা, আর কলকাতার থেকে কত দূরত্বে রয়েছে এই খিরায়, আর কত কম সময়ে এসে তোমরা ফিরে যেতে পারবে। আর তার সাথে রয়েছে আমাদের দুজনের কিছু খুনসুটি পর্ব। তো চলো তোমাদের ভিডিওর প্রথমে নিয়ে যাই। কোলাঘাট ব্রিজ থেকে 14 কিলোমিটারের মতো চলে এসেছি, আর এখান থেকে কিন্তু খিরায়ের রাস্তার খিরাইয়ের রাস্তা ভাগ হয়। তো এই যে বোর্ডটা আছে ঘাটাল সম্বলপুর আর এই হলুদ যে বাড়িটা, এটা কিন্তু ল্যান্ডমার্ক। তো এটা একটু মাথায় রাখবে তোমরা। আর কোলাঘাট ব্রিজ থেকে যদি তুমি মানে জিরো করে দাও মিটার, তো 14 কিলোমিটারের মতো রাস্তা হবে। এই যে ফ্লাইওভারটা উঠছে এটা আমরা উঠবো না, আমরা চলে যাবো নিচে। এই রাস্তা বরাবর আমাদেরকে যেতে হবে খিরাইয়ের উদ্দেশ্যে। এই রাস্তা বরাবরই কিন্তু আমাদের যেতে হবে। হাইওয়ে রয়ে গেল এদিকে, আর আমরা যাবো কিন্তু হাইওয়ে সাইডে প্যারালালি। এখন যেতে হবে কিছুটা রাস্তা, সেখান থেকে আবার হালকা রাস্তাটা বাঁ দিকে নিয়ে নিচ্ছে। তো চলো, এদিকে রাস্তার কন্ডিশন মোটামুটি এখনো পর্যন্ত তো ঠিকঠাকই লাগছে, দেখা যাক আগে কেমন থাকে। তো আমরা নেব বাঁ দিকে, এরপর ডান দিকে এই রাস্তাটা আবার কানেক্ট করবে হাইওয়েতে, আমরা যাব এদিকে। এই যে রাস্তাটা, এখান থেকে আবার 2 কিলোমিটারের মতো সোজা যেতে হবে, তারপর রাস্তাটা আবার বাঁ দিকে যেতে হবে। কলকাতা থেকে এই 2.5 থেকে 3 ঘন্টার মতো জার্নি। একটা উইকেন্ডে তোমরা আসতেই পারো। তো এই যে পাঁশকুড়া পৌরসভার গেটটা রয়ে গেল, এটাকে ছেড়ে আমরা কিন্তু বাঁ দিকে যাব, যেটা দেখাচ্ছে তমলুক 27 কিলোমিটারের যে রাস্তা, ওই রাস্তা বরাবরই আমাদেরকে কিন্তু যেতে হবে। আমরা বাইকটাকে বেশি প্রেফার করি বলে বাইকেই খিরাই এলাম। বাট তোমরা যারা কলকাতা থেকে খিরাই আসতে যাও তারা ট্রেনেও কিন্তু আসতে পারো হাওড়া স্টেশন থেকে, মাত্র 20 টাকায়, আর টাইম লাগে মাত্র 2 ঘন্টার মতো। আমাদের যে স্কুলটা রয়ে গেল রাস্তার সাইডে, এটা পেরোনো চলবে না। যেখান থেকে স্কুল শুরু হচ্ছে তার সাইডে একটা রাস্তা চলে গেছে ডান দিকে, সেই রাস্তা বরাবর তোমাদেরকে যেতে হবে। তো এই রাস্তা এখন চলবে 350 মিটার পর্যন্ত এইভাবেই। গ্রামের মধ্যে অফরোড করতে করতে এখন যেতে হবে লাস্টের দিকটা। ও কয়েকটা নার্সারি কিন্তু চোখে পড়ছে। আর হ্যাঁ কাকু, খিরাইটা কোন দিকে? খিরাইয়ের এই বাঁ দিকে রাস্তাটা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো রাজ নার্সারি পেছনে রয়ে গেল, ওটা পেরিয়ে এসেই আমরা কিন্তু বাঁ দিকে রাস্তায় নেমে গেলাম। কিছুটা দার্জিলিং থেকে ফেরার দিনের কথা মনে পড়িয়ে দিল এই রাস্তাটা। চলো এই রাস্তা বরাবর এখন যেতে হবে। রাস্তা কিন্তু খুবই সরু, যেরকম গ্রামের রাস্তা হয়। এই রাস্তা একবার পড়ে গেলে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। এটাই কিন্তু সবচেয়ে টাফ। গুগল ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে আমরাও সেদিকেই চলে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি কি যাচ্ছি কিচ্ছু জানি না। দাঁড়া, ওরা পেরিয়ে যাক। ডেঞ্জারাস জায়গা রে, পড়ে গেলে একদম অবস্থা খারাপ কেস। এটা থেকে উঠে আবার ডান দিকে যেতে হবে। আমাদেরকে কিন্তু অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। যাই হোক, আমরা যাবো উপরে খিরাইয়ের
মেন রোডের উপর রাস্তা কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, আর আমার কিন্তু ওটাই মজা লাগছে। চলো পেছনে হেঁটে হেঁটে আসছে। ও ক্যা বাত, রাস্তা কিন্তু খুবই ডেঞ্জারাস। চলো, দার্জিলিং এর মতো মজা এখান থেকে নিচ্ছি। ট্রেন যাচ্ছে, মালগাড়ি। আর খিরাই মার্কেটটা হচ্ছে, খিরাইয়ের যে ফুলবাগানটা হচ্ছে এর পেছনে। দেখি একটা পার্কিং এর কোনো একটা জায়গা দেখি আগে, তারপর আমরা বেরিয়ে পড়বো। ফুলের ইয়ার গুলো কোথায় পাওয়া যাচ্ছে, সবাই একটা করে নিয়ে ঘুরছে। চ তোরও একটা কিনে দি। এই তো এই তো এই তো তোর দেখ তুই কোনটা ভালো লাগছে তোর, ছোটোর মধ্যেই নে, খুব বড় ফুল ভালো লাগবে না। গোলাপের উপরে একটা নিবি, ওটাই দে। রানীর মাথার ক্রাউন আসছে। আর একটু নিচে হবে দাদা, দাদা যে মেলা বসেছে, মেলার ওখান থেকে বেরিয়ে এসেই তোমরা পেয়ে যাবে এরকম ক্ষেত দেখতে, যেখানে শুধু ফুলের চাষ হয়েছে। চারিদিক জুড়ে শুধু রয়েছে গাঁদা ফুল আর অনেক রকমের ফুল। সব ফুলের তো আর নাম জানি না যে তোমাদের বলবো, তো এত সুন্দর দেখতে লাগছে যে কি বলি তোমাদের। আর রাস্তায় হাঁটতে হাঁটতে, মানে এই জমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতেও বসেছে কিন্তু অনেকগুলো দোকান, যেখান থেকে তোমরা এই মাথায় নেওয়ার যে ফুলের তোড়াগুলো হয় এগুলো পেয়ে যাবে। আর আমি এই দুটো নিয়েছি 50 টাকার বিনিময়ে। হাতেরটার জন্য নিল 20 টাকা, আর মাথায় যেটা পড়েছি সেটার জন্য নিল 30 টাকা। তো দেখতে পাচ্ছ এখানে সবাই খিরাই এলে আর কি যেটা হয় মাথায় এই ফুলের তোড়াটা বেঁধেই থাকে। তো আমি চেষ্টা করলাম আর একটু ব্যাপারটা ইউনিক করার, তাই হাতেও একটা বাঁধলাম। তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যে কেমন লাগছিল আমায়। দেখো দূর দূর পর্যন্ত শুধু গাঁদা ফুলের গাছ দেখা যাচ্ছে, কি অসম্ভব সুন্দর লাগছে। সামনে এসে যদি না দেখো না, জাস্ট বলে বোঝাতে পারবো না। এখানে বাঁধাকপির চাষ হয়েছে। এখান থেকে স্টেশনটাও অনেকটাই সামনে, কিছুক্ষণ ছাড়া ছাড়াই অনেক ট্রেন যাচ্ছে। আমরা বাইকে এসেছি, তোমরা ট্রেনেও আসতে পারো। এইখানে ভেতরে এসেও দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এরকম দোকান রয়েছে, বুঝতে পারছি না এটা দোকানে টেমনি রেস্ট নেওয়ার জায়গা। সরি, দেখতে পাচ্ছি শুধু ফুল, যার থেকে ফুলের বাগান। আর ওইখানে দূর থেকে একটা হোটেল দেখতে পাচ্ছি। সৌরভ বিরক্ত হচ্ছে পেছনে। এইখানে এরকম কিছু ফুল রয়েছে। হ্যাঁ চলো, ওখানে চলো, তুমি আগে আগে চলো। তো এখন ওই যে বললাম যে সামনে একটা হোটেল দেখাচ্ছে, তো হোটেলের ওখানে যাব। আমরা কিছু ব্রেকফাস্ট করে আসিনি, তো একটু চলো না গো, এগিয়ে যাই, পেরিয়ে যাই। আমি ব্রেকফাস্ট যেহেতু করে আসিনি না, সেই জন্য এখানে ব্রেকফাস্টটা সারবো ভাবছি, দেখছি কি পাওয়া যায় এখানে। এটা কিন্তু খুব ভালো, এখানে এত জায়গা জুড়ে রয়েছে না ফুলের বাগান, অটোমেটিক এখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে আর খিদে পেয়ে যাবে। তো সেই হিসেবে কিন্তু খুব ভালো যে এখানে এই হোটেলটা করেছে, এই যে হোটেলটার যে ব্যবস্থাটা রয়েছে খুব ভালো জিনিস। খাওয়া দাওয়া এখানে সেরে তারপর আবার ফুলের বাগানে ঘোরো। এখানে দেখার মধ্যে বলতে শুধু ফুলই, আর কিচ্ছু নেই।
এটার জন্য সৌরভ আরো বেশি বিরক্ত হচ্ছে। কি অবস্থা তোমার? এত ফুলই তো, নতুন কিছুই তো নেই। দেখো এইখানে যেমন এই ফুলগুলো ভালো আছে, অনেক রকমের ফুল আছে, এগুলোর নাম জানি না, শুধু একটারই নাম জানি, সেটা হচ্ছে গাঁদা। চল 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 এখানে বেরোবো, চলো খেয়ে নিই কিছু। কি খাবে বললে? কোথায়? এখানে ডিম টোস্ট খাবো আমরা, তাই তো? আলে ক্যা হে জনাব কা টাইম আছে, রম বলো না। সৌরভ বলছে টাইম আছে, আমার কাছে নতুন নতুন কিছু নেই। নতুনত্বের ব্যাপারটা তো নয়, ব্যাপারটা এখানে অনেক ফুলের গাছ আছে, ফুলের বাগান জমি, এগুলো কি ঠিক করবে বলো? এগুলো তো রাস্তার আর্ট যেটাকে বলে, তো ওখানে কি তোমার জন্য পিচ রাস্তা করে দেবে হাঁটার জন্য? এই তো তোমার ফোনে ভিডিও হচ্ছে, তোরা তোমার ফোনে আমার কিছু ভালো ছবি তুলে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আপাতত খাই, জানো তো খিদে আছে ওর মধ্যে, এক তো খিদে পেয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে ও ডিক্যাথলনের একটা হাইনেক পরে আছে, তারপরে একটা জ্যাকেট পরেছে, তারপরে রাইডিং জ্যাকেট পরেছে, তাহলে অটোমেটিক গরম লাগবে, সেই জন্য আবার বেশি গরম হয়ে যাচ্ছে মাথা। এখানে আমাদের ব্রেড অমলেট তৈরি হচ্ছে, এই যে ফুলের বাগানের মাঝে রয়েছে এই হোটেলটা। চলে এসছে ব্রেড অমলেট, এই যে সৌরভ খাওয়া শুরু করে দিচ্ছে। না তুমি খাও বাবা, আগে হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, এবার বেরিয়ে যাবো একটু কাছাকাছি জায়গাগুলো ঘুরবো, দিয়ে চলে যাবো। প্রচুর ভিড় বাবা, দূর দূর পর্যন্ত লোক। আইসক্রিমের সেন্টারও রয়েছে, হ্যাঁ যাই দাঁড়াও, এখানে আইসক্রিমের সেন্টারও রয়েছে, হ্যাঁ দিচ্ছি দাঁড়াও, এখানে আইসক্রিমও তোমরা পেয়ে যাবে। চলো ওই দিকটাতে আরো বেশি ভালো ফুল দেখতে পাওয়া যাচ্ছে, একবার ওই দিক পেছন দিকটাতে যাবো। ব্রেকফাস্ট করার পর সৌরভের একটু এনার্জিটাও পাওয়া গেছে। ভিড় দেখো, এই ফুলই কিন্তু কোলাঘাটে যে বিখ্যাত মার্কেট আছে সেখানে কিন্তু সাপ্লাই হয়। এখান থেকে বেরিয়ে দেখি সামনের দিকে আরো কোথাও। এই যে সরু সরু রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, সৌরভ প্রচুর রেগে গেছে, বিরক্ত হয়ে গেছে সৌরভের পর। কখন থেকে বলছে একটা ছবি তুলে দাও, লাফিয়ে পালাচ্ছে ভাই, একটু আস্তে হাঁটো। দূর দূর পর্যন্ত যেদিকে দেখাচ্ছি ফুল দেখবো না, ফুলের থেকে মনে হচ্ছে মাথাই বেশি আছে এখানে। এখন পিক সিজন চলছে না এটা, তার জন্য এরকম। এইখানে সৌরভ মনে হচ্ছে একটু ফাঁকা জায়গা পেয়েছে। 10 টাকাতে এই যে প্লাস্টিকটা দেখলে, ওই প্লাস্টিকে পুরো এক প্লাস্টিক ফুল দিচ্ছে না। এবার ফেরার পালা, চলো বাবা। এই মেলার মধ্যে চারা গাছও বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে চারা গাছও কিন্তু কম দামে নিয়ে যেতে পারবে। আজকে আমাদের এই খিরাইয়ের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা জানিও কেমন লাগলো তোমাদের। আর যারা আসতে চাও এখানে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে চলে এসো নাকি, হ্যাঁ এখন ওয়েদার ভালো আছে আর অনেক ফুল ফুটেছে। ডিসেম্বরে যারা এসছে, আমার অনেকগুলো বন্ধু এসেছিল, তো তাদের ভিডিওতে দেখেছিলাম যে ফুল সেরকম ছিল না, কিন্তু এখন যদি আসো অনেক ফুল পাবে এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই কর দিও। যারা আমাদের চ্যানেলে নতুন আছো সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা আমাদের পাশে এরকমভাবে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো সৌম্য লাইফস্টাইল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে, টাটা।